আজি ভিডিওটো ডাইরেক্ট আরম্ভ করো হোক। আজি কত আছো গম পাইছেনে? গুরেশ্বর শহরত, মানে হিরু ডিলারত। ভাবিলো আজি এখন স্কুটি উঠাও, কার কারণে উঠাও, কিয় উঠাও সকল আপনার কই থাকিম। পোনপ্রথমে সকলকে নমস্কার জানালো, আশা করছো সকল ভালো আছে, ময়ো আছো দিয়ক। আজি চাকসুন গাড়ি গাড়ি, আজি আহিলো আমি গুরেশ্বর শহরত, এখন হিরু ডিলার। ইমান গাড়ি এভেলেবল, মানে আপনার হিরুর যি গাড়ি লাগে সকল গাড়িয়ে পাব। যদি মোরও পালসারখন না থাকলেও মই এখন গাড়ি চইস করেছিল, মানে কি কম আর এইখান গাড়ি মানে খুবই ভালো লাগিছে। কিন্তু যেহেতু মোৰ গাড়ি আছে বাৰু পিছলৈ লম, আৰু গাড়ি ইমান এভেলেবল আছে মানে একদম নকব, ভিতরতো চাক একদম স্টকত পড়ি আছে, অনলি হিরুরে পাব। আর আপনাদের হিরুর গাড়িটি ললে ইয়াতে লগে লগে সার্ভিসিংও করে দে। আর আপনাদের কক আমি কোনখন গাড়ি ললে ভাল হব আর কোনখন লম, আপনাদের কমেন্ট করক। আমার ভিনদেউ দাদাজনে চাইয়ে আছে গাড়ি কোনখন ল কোনখন ললে, কিন্তু মই মনেদি এটাই চয়েস করেছিল আর সেই চয়েসটো আর সেইখানে গাড়ি লম। আর মোর চয়েসর গাড়ি হয়েছে এইখান, আর ভিনদেউ কয়েছে ব্ল্যাকখন ল। বাকি যে নক বারো চাই থাকক। আপনাদের গুরেশ্বরটো গুয়াহাটি মেইন রোডত স্টেট ব্যাংকর আগতে আপনাদের পাব এই ডিলারটো, মানে হিরু ডিলার। আর এনেকই কিছু সময়ের পিছন আহি পেলে ভিনদেউ আর বাইদেউ আর ভাগিনজোড়ে আমি গাড়িখন কার কারণে লম, কিয় লম সকল আপনার কয়ে আছো। আর তার স্কুলত অহা যাওয়া বহুত অসুবিধা হয়, যার কারণে গাড়িখন আমি লব লাগল। আর আহি সিহতও পছন্দ করাত লাগি গেল, মানে ডিলারত আহিলে কোনখন ল কোনখন নল তেনেকুয়া লাগে নহয় জানো। কোনখান গাড়ি ভাল লাগছে তোমার? রঙাখান ভাল লাগা নাই? এই হান হেৰি হান অরেঞ্জ তোমার কোনখান ভাল লাগিছে দে কোয়া? এখান খান ভাল লাগছে। আমার এইখানে হল পছন্দর বাইকখন, আর এইখান বাইক এটা ভাল কম মানে পয়সাতো আহে, আর প্লাস আপনার মাইলেজটো 45-ৰ পৰাই 55-লৈকে মাইলেজটো দিয়ে। ধুনীয়া গাড়ী, একদম মানে টিপ টপ গাড়ী। আৰু দাদাজনে এতিয়া আমাৰ গাড়ীখন চাৰ্ভিচিং কৰি দিব। আৰু এইফালে বাইদেউ দিন ৰাতি মানে চাইন মাৰাত ব্যস্ত হৈ গ'ল, কাৰণ যিহেতু আমাৰ পইচা পাতি অলপতো ফাইনেন্স কৰিবই লাগিব নহয় জানো, অলপ ফাইনেন্সো কৰিম। আৰু আপোনালোকে এটা কথা কৰ, আপোনালোকৰ যদি চিভিল ভাল থাকে আৰু মানে আপোনালোকে জিৰো ডাউন পে'মেণ্টৰ পৰা ইয়াৰ পৰা গাড়ী আপোনালোকে ল'ব পাৰিব। আৰু মই ভিডিঅ' কৰি থকা বুলি প্ৰায় কোনো গমেই নাপায়, মই এনেকৈ অলপ অলপ কৰি আছোঁ। আৰু দাদাজনে এনেকৈ এটাৰ পিছত এটা কাম কৰি আছে, আৰু এনেকৈ চাৰ্ভিচ হওয়ার পিছন গাড়িখান ধুনিয়াকে আমি ধুই পেলা মানে পলিশ চলিশ করে দিব। ধুনিয়া আর কি কম, আর যেহেতু গাড়ি যত লো তাতে সার্ভিসিং করে দিয়ে সেইটা খুব ভাল কথা। আর চকুর আগত এনেকে দেখা পাই আছো কত কি করে আছে নয় জানো। এইফালে আমার গাড়িখানের সার্ভিসিংটা হয়ে গেল, আর আনফালে দাদাজনে এটা গাড়িখান আমার ধুনিয়াকে ধুই পালিশ চালিশ করে দিব, মানে লই যাওয়ার কথা। আর চাই থাকো ভিডিওটা আর শেষ হল, আর কিছু সময়ের পিছত আপনার এই গাড়িখান কেনেকুয়া একটা মডিফাইব দেখাই আছো, আপনার লোকটো কব মোক কেনেকুয়া লাগিছে। এতিয়া সকলো করা হয়ে গেল, এতিয়া আমি গাড়িখন ঘরত লৈ যাও। দাদাজনে উলাই দিলে মানে ডিলারের বাহিরত, আর সাউতে সাথে বহুত রাতিও হয়ে গেল। ভিডিওটি হিন্তি আসছিল, যদি ভাল লাগছে প্লিজ লাইক করব, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে লব। জয় আহোম।